কত পর্যন্ত আলোচনা করেছিলাম? বিধি 15 পর্যন্ত বা আরো বেশি? বিধি বিধি 19-এর বি পর্যন্ত? 17 স্যার। 17, ঠিক আছে 17। তাহলে বিধি 17 অনুযায়ী যদি দেখা যায় সমন জারি করবেন কার উপরে, সমনটা জারি করতে হবে কার কাছে? বিবাদের কাছে। বিবাদীর কাছে, যদি বিবাদীকে সরাসরি পাওয়া যায়। যদি বিবাদীকে পাওয়া না যায় তাহলে কার কাছে জারি করতে হবে? তার প্রতিনিধির কাছে। যদি প্রতিনিধি পাওয়া না যায় তাহলে কার কাছে? সদর দরজায় লটকায়া। নো, প্রতিনিধি পাওয়া না গেলে কার কাছে? পরিবারের কার কাছে? পরিবারের প্রাপ্তবয়স্ক প্রাপ্ত বয়স্ক যিনি আছেন, প্রাপ্তবয়স্ক সদস্য যিনি আছেন তার কাছে মানে ওই সমন প্রদান করতে হবে। এক্স্যাক্টলি, প্রাপ্তবয়স্ক সদস্যের কাছে প্রেরণ করতে হবে, জারি করতে হবে। চাকরকে প্রাপ্তবয়স্ক সদস্য হিসেবে গণ্য করা যাবে কি না? না স্যার, যাবে না। এই যে যার কাছে জারি করা হবে তার কি নিতে হবে সমনে? স্বাক্ষর নিতে হবে। তো সমনের স্বাক্ষর নিয়ে যদি আপনি চলে আসেন তাহলে উনি কি পাবে? একটা কপি ওনার কাছে থাকবে আর একটা কপি নিয়ে আসবে, মানে রিসিভিং কপিটা নিয়ে আসবে। তাহলে যিনি জারি কারক যাবেন সমন জারি করতে তার কাছে সমনের কয়টা কপি থাকবে? দুটো কপি। দুটো কপি। একটা কপি উনি কাকে দিবেন যার কাছে উনি জারি করতে গেছেন তাকে? আর একটা কপিতে স্বাক্ষর থাকবে ওই যিনি যার উপরে জারি করতেছেন তাকে, তার স্বাক্ষর নিয়ে মূল কপিটা ওনাকে বুঝিয়ে দিয়ে স্বাক্ষর করা কপিটা নিয়ে আসবেন আদালতের কাছে এবং সেটি আদালতে দাখিল করবেন। তাহলে এই হচ্ছে স্বাক্ষর নিতে হবে, সেটা ওই ব্যক্তির কাছে হোক, প্রতিনিধি হোক, অথবা পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্য হোক, সাবালক সদস্য হোক। যদি তার এই প্রাপ্তি স্বীকার করতে তারা অস্বীকার করে, স্বাক্ষর দিতে অস্বীকার করতে করে, তখনকার উপায় কি? তখন স্যার যে স্থানীয় যারা থাকবে ওদেরকে ডেকে নিয়ে এসে সদর দরজায় লটকাই দিতে হবে এবং তাদের স্বাক্ষর নিতে হবে। এটা বলা আছে কত নিয়মে? 5 আদেশের। 5 আদেশের 17 নিয়মে এই বিধানটার কথা বলা আছে, ঠিক আছে? 5 আদেশের 17 বিধি, 17 নিয়মে বা বিধিতে, যে যখন তারা স্বাক্ষর করতে অস্বীকার করবে সেক্ষেত্রে তাদের সদর দরজায় অথবা বাসার অন্য কোনো দৃশ্যমান জায়গায় যেটি সহজেই দেখা যায় নজরে পড়ে এরকম জায়গায় লটকায় দিতে হবে এবং যাদের সামনে এটি লটকানো হলো তাদের স্বাক্ষর নিতে হবে। স্যার সেটা কি একদিন গিয়েই পেল না বা দুই দিন গিয়েই পেল না, তাহলে কি সেটা ওই যে সদর দরজায় ডাক দিয়ে লটকাই দিয়ে চলে যাবে? হ্যাঁ, যেতে পারবে, তবে তাকে যেতে হবে গ্রামের বাড়িতে, গেছে 5-7 দিন 10 দিনের জন্য। এই ইনফরমেশনটা যদি কাউকে দেয়া হয় তা যদি এটা জারি কারককে দেয়া হয় তাহলে জারি কারকের উচিত ওই সময়টার পরে যাওয়া, আর কোনো কারণে যদি এটি করতে হয় তো উনি তো বাসা থেকে ফিরে এসে তো দেখবে যে তার সদর দরজায় যখন তালা খুলবে তখনই তো বুঝতে পারবে যে আমার বিরুদ্ধে নোটিশ এসেছে, ঠিক আছে? নাকি উনি জানবেন না? তাহলে উনি জানবেন। তাহলে আমরা সমন জারি করার বিধানটা যেভাবে দেখলাম এখানে কমপক্ষে আমরা 4টা ওয়ে পেলাম। 1 নম্বরে হচ্ছে সমনে জারি কারক গিয়ে জারি করবে, 2 নম্বরে হচ্ছে ডাক বিভাগের মাধ্যমে, 3 নম্বর হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে,
এবং চার নাম্বারটা বলতে পারি ফ্যাক্স এবং ইমেইলের মাধ্যমে। যখন কোন জারিকারক গিয়ে জারি করতেছে তার একটা রেজাল্ট উনি নিয়ে আসতেছেন যে আমি জারি করেছি এই প্রক্রিয়ায়, কিন্তু যেটি ডাক বিভাগে যাচ্ছে সেটা কিভাবে আদালত বুঝবে যে এখানে ওই ব্যক্তি সমন পেয়েছে? যে ডাক যোগে যে প্রাপ্তি স্বীকারপত্র আসবে ওইটা যখন ফেরত আসবে সাক্ষ্য দিয়ে তখন বুঝবে যে এটা রিসিভ করেছে, এটা রিসিভ করেছে। তাহলে ডাকের সাথে যখন প্রাপ্তি স্বীকার পত্র লাগানো হয়, যেটাকে বলা হয় অ্যাকনলেজমেন্ট ডিউ, সংক্ষেপে বলা হয় এডি, এটার আলাদা একটা কার্ডের মতো থাকে যেটি লাগিয়ে দিতে হয়। যখন কোনো এই চিঠিটা যার কাছে পাঠানো হচ্ছে তিনি পেয়ে যান, প্রাপক বা বিবাদী যখন এই চিঠিটা পাবেন তখন ডাক বিভাগের সদস্য তার কাছ থেকে স্বাক্ষর নিবে যে আপনি চিঠিটা পেয়েছেন, অ্যাকনলেজ করেন, প্রাপ্তি স্বীকার করেন। ওই প্রাপ্তি স্বীকার পত্রটা আবার ফেরত আসবে আদালতের বরাবরে। যখন এই প্রাপ্তি স্বীকার পত্রটা ফেরত আসবে তখন আদালত ধরে নেবেন যে তার উপরে সমন জারি হয়ে গেছে। কোনো কারণে যদি এই প্রাপ্তি স্বীকার পত্রটা আদালত ফেরত না পান তাহলে কিভাবে সমন জারি হয়েছে বলে ধরা যাবে? তখন ডাক বিভাগ একটা আপনাকে রসিদ দিবে যে আপনার কাছ থেকে এত টাকা গ্রহণ করে এই চিঠিটা গ্রহণ করা হলো। এই রসিদটা আদালতের কাছে প্লেস করতে হবে এবং যেই দিন ডাকে পাঠানো হয়েছে, যেই দিন ডাকে পাঠানো হয়েছে সেই দিন থেকে, যেদিন চিঠি ডাকে পাঠানো হয়েছে সেই দিন থেকে 30 দিন অতিবাহিত হলে আদালত ধরে নিবে ওই চিঠিটা বিবাদী পেয়েছে, ওই সমনটা বিবাদী পেয়েছে। তাহলে যেদিন ডাকে পাঠানো হবে সেই দিন থেকে 30 দিনের মধ্যে যদি এডিটা ফেরত নাও আসে তাহলে আদালত কি ধরে নিবে? সমন জারি হয়েছে। তাহলে সমন জারি হওয়ার একটা পদ্ধতি হচ্ছে যখন জারি কারক তার বাসায় গেল, বিবাদীর বাসায়, সেখানে গিয়ে যে পদ্ধতিতেই হোক সে জারি করলো, সেই রিপোর্টটা আদালতে দিল, এটি জারি হিসেবে গণ্য হবে। ডাক বিভাগের মাধ্যমে যে জারি সেটার পদ্ধতিটা হচ্ছে ডাক বিভাগে ছেড়ে দেওয়ার পর 30 দিনের মধ্যে যদি ওই প্রাপ্তি স্বীকার পত্র আদালতে আসে তাহলে আদালত ধরে নিবে জারি হয়েছে, বা 30 দিনের মধ্যে যদি ফেরত না আসে তাহলে আদালত ধরে নিবে সেটি বিবাদী পেয়েছে অর্থাৎ জারি হয়েছে বলে গণ্য হবে। আদেশ 5-এর বিধি 20, এটি একটি গুরুত্বপূর্ণ বিধি। আদেশ 5 বিধি 20, যেই বিষয়টাতে আমরা কিছুটা অস্পষ্টতার মধ্যে আছি, যেখানে বলা হচ্ছে যে যদি দেখা যায় যে বিবাদী বাদী যে ঠিকানা জানে এই ঠিকানায় বর্তমানে বসবাস করতেছে না, কোথায় বসবাস করে বিবাদী তাও জানে না, তাহলে উপায় কি? অর্থাৎ আগে যতদূর পর্যন্ত বাদী জানে বিবাদী তার এই বাসায় বসবাস করেছিল, এরপর বিবাদী এই বাসা ছেড়ে দিয়েছে, বিক্রি করেছে অথবা ভাড়াটিয়া ছিল তিনি চলে গেছে, যে কারণেই হোক না কেন বিবাদী এখন আর এই বাসায় নেই, সেক্ষেত্রে তার উপরে সমন জারির উপায়টা কি? সেক্ষেত্রে দুটো উপায়। জি, লটকাইয়া জারি
লটকাইয়া জারি করা যায়, আর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে সংবাদপত্রের মাধ্যমে বিজ্ঞপ্তি প্রদান, এই দুটো বিজ্ঞপ্তি প্রদান। এই যে লটকায়া জারি করবে, এটা কোথায় লটকায় দিবে? ঠিকানা বরাবর, যে ঠিকানায় আছে বা বিবাদী ওই ঠিকানা বরাবর লটকাই দিবেন। এখন ঠিকানা ভুল থাকলে তো দেওয়ার কোনো উপায় নাই, মানে তুমি শেষে যে বাস গিয়ে অবস্থান করেছেন সেইখানে। তাহলে বিধি বিশ অনুযায়ী, বিধি বিশ অনুযায়ী, বিধি বিশ অনুযায়ী দুটো স্থানে এই সমনটা লটকায় দিতে হবে। নাম্বার ওয়ান, আদালতের দৃশ্যমান একটি স্থানে, খোলামেলা স্থানে, যেটা সবাই দেখতে পারবে, লটকায় দিতে হবে কোথায়? আদালতে। আদালতের একটা কনস্পিশাস প্লেসে, আদালতের একটা খোলামেলা জায়গায় যেটি সবাই দেখতে পারবে, অর্থাৎ আদালতের নোটিশ বোর্ড, এটা একটা সুদৃশ্য জায়গা যেটাকে সবাই যে কোনো সময় দেখতে পারবে, যে কেউ এসে আদালতে, সেটা হচ্ছে এরকম জায়গা হতে পারে আইনের এই সেকশন 20 অনুযায়ী, যে সেখান থেকে একটা লটকাই দিবে যেখানে সবাই দেখতে পারবে। এটার সাথে ওই যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানাতেও দিতে হবে, দুটো জায়গায় লটকায় জারি করতে হবে। একটা যে ঠিকানা সর্বশেষ হিসেবে বাদীর জানা, যে ঠিকানা আরজিতে উল্লেখ আছে সেখানে, এবং আদালতের সুদৃশ্য যেটা সহজে বোঝা যায়, দেখা যায় সেই স্থানে, তথা আদালতের সাধারণত নোটিশ বোর্ডে, দুটো জায়গায় লটকায় জারি করতে হবে। যদি দেখা যায় যে বিবাদীকে, বিবাদীর উপরে সমন জারি করা যাচ্ছে না কোনো স্বাভাবিক পদ্ধতিতে, এটা হচ্ছে একটা বিকল্প পদ্ধতি। দ্বিতীয় বিকল্প পদ্ধতি হচ্ছে পত্রিকার মাধ্যমে জারি, এবং সেটা দৈনিক পত্রিকায় দিতে হবে যেটার সার্কুলেশন আছে ওই লোকালিটিতে। দৈনিক পত্রিকা যেটার সার্কুলেশন আছে ওই লোকালিটিতে। এখন যদি ঘটনা ঘটে রাজশাহীতে অথবা সিলেটে অথবা চট্টগ্রামে, তাহলে জাতীয় পত্রিকায় এটি দেয়া যেতে পারে যেটার সার্কুলেশন ওই এলাকায় আছে যেখানে বিবাদীর বসবাস, অথবা স্থানীয় দৈনিকও হতে পারে যেটা ওই এলাকায় বহুল প্রচুর, এবং সেক্ষেত্রে একটা পত্রিকায় দেওয়ার বিধান আইনে বলা আছে। আদালত চাইলে সেটি একাধিক পত্রিকায় দেওয়ার জন্য নির্দেশ দিতে পারে। এই হচ্ছে সমন জারির বিকল্প পদ্ধতি। আদেশ পাঁচের বিধি ২০, এটি বিকল্প পদ্ধতিতে সমন জারি সংক্রান্ত বিধান।